আল্লাহ বলছেন কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য। এই মানুষগুলোকে শুধু জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সেই কপাল পড়া দুর্ভাগা মানুষদের তিনটা মার্কা আছে, তিনটা আলামত আছে। এর প্রথমটি হলো তাদের অন্তর আছে, এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে, কত কিছু ভাবে, কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত এই অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না, তাকওয়ার চেতনা তাদের অন্তরে নাই। এই অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা, সত্য এবং অসত্যর মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই। অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই। এই অন্তর যদি কারো থাকে তাহলে লক্ষণ খারাপ। এবং দ্বিতীয় মার্কা হলো কারোর চোখ আছে, এ চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না। এই চোখ দিয়ে সে কোরআন দেখে না, এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে, বহু মানুষকে মরে যেতে দেখে, বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে, পাপের প্রায়শ্চিত্ত করতে দেখে, কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না। এবং জাহান্নামের জন্যই তৈরি হয়েছে যে মানুষগুলো, তাদের তৃতীয় মার্কা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, তাদের কান আছে, এই কান দিয়ে তারা কোরআনের কথা শুনে, হাদিসে রাসূলের কথা শুনে।